হ্যালো বিওয়ার কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার ফেসবুক টাইম যে কোনো পোস্টকে হাইক অথবা আনহাইট করবেন আপনাদের আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাটনটিতে ক্লিক করুন এবং পাশে যে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে কোনো পোস্টকে আপনার ফেসবুক টাইমলাইন থেকে হাইড অথবা আনহাইড করবেন ফর এক্সাম্পল আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করেছি নাও এবং আমি এখান থেকে আমার নামে ক্লিক করে আমি আমার ফেসবুক প্রোফাইলে জাম্প করছি সো যখন আমি ফেসবুক প্রোফাইল জাম্প করবো আমি দেখতে পারবো যে এখানে আমার টায়ার্ড লাইফে আমি যতগুলো পোস্ট করেছি আমার ফেসবুকে সেই পোস্টগুলো অ্যাপেয়ার করছে এখন আমি চাচ্ছি যে কোনো একটি পোস্টকে এই টাইম থেকে হাইক করার জন্য তাহলে আমি সেটা কীভাবে করব। সেই কাজটি করার জন্য ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই পোস্টটি আমার টাইম থেকে হাইক করব হাইক করার জন্য এই পোস্টটির উপরে যে ডট 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 তিনটা ডট তাতে ক্লিক করব ক্লিক করার পরে একটি অপশান করবে এবং এখান থেকে আমার ক্লিক করতে হবে হাইট ফ্রম টাইম লাইন সো যখন আপনি হাইট ফ্রম টাইম লাইনে করবো দেখতে পারবো যে অটোমেটিক সেই পোস্টটি এখান থেকে হাইট হয়ে গেছে আমি যদি আমার ফেসবুক এই ব্রাউজারটিকে রিফ্রেশ করি দেখি নিই যে আদৌ এই পোস্টটি হাইট হয়েছে কি না দেখতে পারবো যে সেটি হাইট হয়ে গেছে এখন যদি আমি চাই যে এই পোস্টটিকেও হাইট করার জন্য সেমভাবে এখানে ডট 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 এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে আমি চুজ করবো হাইট ফ্রম টাইম লাইন সো যখন আমি হাইট ফ্রম টাইম লাইনে ক্লিক করবো অটোমেটিক সেই পোস্টটি হাইট হয়ে যাবে আমার ফেসবুক টাইম লাইন থেকে হাইট মিন্স এটা না যে আমার ফেসবুক প্রোফাইল থেকে সেই পোস্টটি ডিলিট হয়ে গেছে সেটি শুধুমাত্র আমার এই টাইম লাইন আছে সেই টাইম লাইন থেকে চলে গেছে তাছাড়া কিন্তু অন্য কিছু না এখন আসে যে হয়তো আপনি চাচ্ছেন যে সেই পোস্টটিকে আবার রিটার্ন ব্যাক করার জন্য যাতে করে সেটি আপনার টাইম লাইনে অ্যাপেয়ার করে সেটা কীভাবে করবেন সেমভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যান যাওয়ার পর এই ফেসবুক প্রোফাইলে এখানে ডট 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 তিনটিকে বলা হচ্ছে একটিভেটি লগো তাতে ক্লিক করুন ক্লিক করার পর বাম দিকে আপনার পেয়ে যাবেন টাইম লাইন রিভিউ সো যখন আপনি টাইম লাইন রিভিউতে ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্কিন অ্যাপেয়ার করবে এখান থেকে বাম দিকে নিচে আপনি পেয়ে যাবেন হিডেন ফ্রম টাইম লাইন সো যখন আপনি হিডেন ফ্রম টাইম লাইনে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার টাইম লাইনে আপনার যে যে ভিডিও বা যে যে পোস্টগুলোকে হাইড করেছেন সেগুলো এখানে বাম দিকে দেখাবে এখন আপনি যদি চান যে সেই পোস্টটিকে আবার পুনরায় আপনার টাইম লাইনে অ্যাপেয়ার করার জন্য সেই ক্ষেত্রে আপনার সেই পার্টিকুলার পোস্টটিতে গিয়ে ডট 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 আইকনে ক্লিক করে আপনি ক্লিক করুন শো অন টাইম লাইন এবং সেটা আপনার টাইম লাইনে আবার এপ করবে সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ফেসবুকের যে কোনো পোস্টকে যদি টাইম লাইন থেকে হাইট অথবা আনহাইট করতে চান তাহলে এই সিম্পল উপায়টি ফলো করে সেই কাজটি করতে পারেন আশা করি আপনার বিউটি ভালো লেগেছে এবং যদি বিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সিউ নেক্সট ওয়ান ফেস